হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটি হলো এটাই যে আজকে সকালবেলায় আমরা সকাল 4টার দিকে ময়নাগুড়ি নতুন বাজার গেছি। সেখানে সবজির ফটো এবং মাছের ফটো তোলার জন্য গেছি, কিন্তু সেখানে বাজারে গিয়ে একটা নতুন একটা আলাদা দৃশ্যই দেখতে পাই, যেটা আমি ছোটো থেকে প্রায় 24-25 বছর হয়ে গেল কখনোই দেখিনি। সেটা হলো যে 30 কেজি ওজনের কাতল মাছ। সেই 30 কেজি ওজনের কাতল মাছ আমি বাজারে গেছি, আমাকে অনেক দাদারাই চিনে, তারা বলে ভাই আজকে মাছটা কাটবো 30 কেজি ওজনের, তার জন্য মাছ কাটবে। আমি ভিডিও করা চালু করে দিলাম যে এত বড় মাছ হয়তো কেউ দেখেনি, তোমরাও হয়তো দেখোনি যে 30 কেজি ওজনের মাছ, তার জন্য আমি ভিডিও করলাম। সেই দাদা যে মাছটা কাটছে, তারও মাছটা কাটতে অনেক অসুবিধা হচ্ছে, যে 30 কেজি মাছ হাত দিয়ে দুজনও কাটতে অসুবিধা হচ্ছে। তারপরে তারা আস্তে আস্তে অনেকক্ষণ চেষ্টা করার পর কাটতে পেরেছে। আর আর আপনারা তো দাম শুনলে প্রায় অবাক হয়ে যাবেন যে এত সস্তায়, যে এত কম দামে যে এত বড় মাছ পাওয়া যায়, সেটা আপনারা বিশ্বাসই করতে পারবেন না। হয়তো আমাদের এইদিকে আশেপাশে যে ফালাকাটা ধুপুরি যেই আশেপাশে বাজারগুলোতে মাছে বিক্রি হয়, সেখানে কমসে কম কাতল মাছ মোটামুটি 7-8 কেজি 10 কেজি মাছ নিলে 300 টাকা থেকে 350-380 টাকা পর্যন্ত কেজি নেয়। কিন্তু আমরা এই ময়নাগুড়ি বাজারে গেছিলাম, সেখানে এই যে 28 কেজি ওজনের কাতল মাছটা, এইটা মাছের কিলো হচ্ছে 250 টাকা কেজি। 250 টাকা মানে মাথা সহ যদি নেন তাহলে 250 টাকা কেজি, আর যদি মাথা ছাড়া নেন তাহলে 300 টাকা করে কেজি। এবং এই যে দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর লাল, কত রক্ত বেরিয়ে পড়েছে, এটাই বলবো। আর একটা কথাই বলবো যে ময়নাগুড়ি বাজারে যে আড়ত আছে, সেখানে সবচেয়ে কম দামে মাছ পাওয়া যায়। এইটা সেখানে বিভিন্ন রকমের মাছ কম দামে পাবেন, আর মনে করি বিভিন্ন রকম নতুন নতুন আইটেমেরও মাছ পাওয়া যায়। মনে করো ইলিশ মাছও কম দামে পাওয়া যায়, তারপরে আরও বাবলা মাছ, বিভিন্ন রকমের যেগুলো মাছ আমি জীবনে কখনো দেখিনি, সেই সব মাছ সেই বাজারে গিয়ে আমি দেখতে পেরেছি। তাতেই আমি অনেক ধন্যবাদ জানাই যে ময়নাগুড়ি বাজারে মাছের আড়তকে, যা ওই সেখানে গিয়ে আমি নতুন নতুন মাছের নতুন নতুন রকমের বিভিন্ন রকমের মাছ দেখতে পেরেছি। এই যে দেখতেই পাচ্ছেন মাছটা কাটা হচ্ছে, মাছটা কাটতেও প্রায় অনেক কষ্ট হচ্ছে, যে কাটাটা আছে যে কাটাটা অনেক মোটা, সেইটা বডি দিয়ে কাটার অনেক অসুবিধা হচ্ছে, একটা পা দিয়ে বডিটাকে ছেঁচে ধরে 30 কেজি ওজনের মাছ কাটা বড়ই অসুবিধা হচ্ছে। আর দেখতেই পারবেন মাছটার ভিতরে কী পরিমাণে ডিম হয়েছে, প্রায় 5-6 কেজি ডিমেই হবে মাছটা। এখনই দেখবেন, এখনই ডিমটাকে বের করবে, কত সুন্দর ডিমগুলো। যে দেখতেই পাচ্ছেন মাছটা কত সুন্দর রক্ত বেরোচ্ছে লাল, মনে হচ্ছে লোকাল মাছের মতো। যে দেখতেই পাচ্ছেন একবারে কতগুলো করে ডিম বের হচ্ছে। এই যে দাদারাও খুব খুশি যে আমি ভিডিও করছি, তার ভিডিও করছি। এই অবশ্যই আপনারা বন্ধুরা হয়তো এই মাছটা কখনো এত বড় মাছ না দেখে থাকলে অবশ্যই অবশ্যই ফলো করে দেবেন। আর আপনারা যদি এত বড় বড় মাছ দেখতে চান তাহলে অবশ্যই ময়নাগুড়ি নতুন বাজারে চলে যাবেন, সেখানে গেলে অনেক রকমের মাছ দেখতে পারবেন, প্রায় বিভিন্ন রকমের মাছ দেখতে পারবেন। সেখানে বাইরের থেকে মাছ চলে আসে, সেখানে বিহারের কলকাতায়, যে দেখতেই পাচ্ছেন সেই মাছটা দেখার জন্য বাজারে প্রচণ্ড ভিড় লেগে গেছে। আমরা সবাই অবাক হয়ে গেছি যে এত বড় মাছ আমরা কখনোই দেখিনি। কাকুরা হয়তো প্রতিনিয়ত তো দেখে তাদের বাড়ির পাশে বাজারটা। এটা কোন জায়গা, ঠিকানাটা বলবেন? কয় কেজি মাছ, কত করে বিক্রি করতেছেন? অবশেষে একটা কথাই বলবো, এইভাবে পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করবেন। আপনাদের ভালোবাসা সাপোর্টে আজকে আমাদের ফেসবুক পেজটাতে 20,000 ফলোয়ার সম্পূর্ণ হয়ে গেলো। আপনারা যদি পাশে না থাকতেন তাহলে হয়তো কখনো এইটা সম্ভব হতো না। এই যে দাদা যে মাছ কাটছে, তার দাদাটাও অনেক খুশি হয়েছে। আর অবশেষে একটা কথাই বলবো, বিশ্বজিৎ বর্মন কোকনার নামে ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটিকে অবশ্যই অবশ্যই ফলো করে দিই। বন্ধুরা ধন্যবাদ আপনাদের সবাইকে।